হ্যালো আমার সকল প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। এখন কিন্তু একটা পুজোর সিজন চলছে, কিছুদিন আগেই দুর্গা পুজো জাস্ট শেষ হলো, এখন লক্ষ্মী পুজো। হ্যাঁ, আমাদের বাড়িতেও কিন্তু প্রত্যেক বছরের ন্যায় এবছর লক্ষ্মী পুজো হয়েছে। আর যারা বাঙালি আছো, প্রত্যেকের বাড়িতেই কিন্তু লক্ষ্মী পুজো কম বেশি হয়ে থাকে। তো বন্ধুরা, এইবার দেখাবো যে এবারে লক্ষ্মী পুজোয় আমাদের কিভাবে পুজোটা হলো, লক্ষ্মী প্রতিমা কেমন, আর ভোগের আইটেমে কি কি দেওয়া হয়েছে, সমস্ত কিছুই ভিডিওতে কভার করবো। তার পাশাপাশি সন্দীপনের বাড়িতে কি লক্ষ্মী পুজো হলো, প্রতিমা কেমন দেখতে, সন্দীপন কি নিজে লক্ষ্মী প্রতিমা বানিয়েছে, সমস্ত কিছু ভিডিওতে থাকছে। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত তোমরা সকলে দেখবে। আর তোমাদের মধ্যে কার কার বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে, কি কি আইটেম হয়েছে, মানে অ্যাটলিস্ট ভোগে কি কি নিবেদন করা হয়েছে, সমস্ত কিছু কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ভিডিওটাকে এখন একটা লাইক করে দাও, আর সমস্ত জায়গায় কিন্তু শেয়ার করে দিও। চলো যাওয়া যাক লক্ষ্মী প্রতিমার কাছে। গোলকে কমলা তুমি, মাধব মোহিনী, ক্ষীরদ সাগরে তুমি ক্ষীরদ নন্দিনী, সর্বলক্ষ্মী তুমি মা গো ত্রিদিব মণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে, তুমি তুলসী গঙ্গা পতিত পাবনী, সাবিত্রী বীরিঞ্চি পুরে বেদের জননী, কৃষ্ণ প্রাণেশ্বরী তুমি কৃষ্ণ প্রাণাধিকা, তুমি আগমে ছিলে দাপরে রাধিকা, বৃন্দাবন মাঝে তুমি বৃন্দা গোপনারী, বৃন্দালয়ে ছিলে তুমি হয়ে গোপেশ্বরী, বিরাজ চম্পক বনে চম্পক ঈশ্বরী, শত শৃঙ্গ শৈল তুমি সভিতা সুন্দরী, বিকশিত পদ্ম বনে তুমি পদ্মাবতী, মালতী কুসুম কুঞ্জে তুমি মা মালতী, কুন্দদন্তি নাম ধর তুমি কুন্দবনী, তুমি গো সুশীলা সতী কেতকি কাননে, তুমি মা কদম্ব মালি কদম্ব কাননে, বন অধিষ্ঠাত্রী দেবী তুমি বনে বনে, রাজলক্ষ্মী তুমি মা গো নরপতি পুরে, সকলের গৃহলক্ষ্মী তুমি ঘরে ঘরে, সকলের গৃহলক্ষ্মী তুমি ঘরে ঘরে। জনে রাজ্য পায় তব কৃপা বলে, দয়া কর এবে মোরে ওগুমা কমলে, দয়াময়ী ক্ষেমঙ্করী অধম তারিণী, অপরাধ ক্ষমা কর দুঃখ বিনাশিনী, অন্নদা বরদা মাতা বিপদ নাশিনী, দয়া কর এবে মোরে মাধব ঘরণী, এই রূপে স্তব করি ভক্তি যুক্ত মনে, একাগ্র হৃদয়ে সাধু কত কথা শুনি, ব্রত অন্তে সদাগর করিয়া প্রণাম, ব্রতের সংকল্প করিয়া শিনি যোধাম, বধু গণে বলে সাধু লক্ষ্মী ব্রত সার, সবে মিলে কর ইহা প্রতি গুরুবার, বধু গণে বলে সাধু লক্ষ্মী ব্রত সার, সবে মিলে কর ইহা প্রতি গুরুবার, সবে মিলে কর ইহা প্রতি গুরুবার। সাধুর বাক্যেতে তুষ্ট হয়ে বধুগণ, ভক্তি মনে করে তারা ব্রত আচরণ, ভক্তাধীনা নারায়ণী হইয়া সদয়, নাশিলে সাধুর ছিল যত বিত্ত চয়, দেবীর কৃপায় তাই সম্পদ লভিল, দারিদ্রতা দূরে গিয়া নিরাপদ হলো, সপ্ত তরি উঠে ভাসি জলের উপর, মহানন্দে পূর্ণ হলো সাধুর অন্তর, মিলিল ভ্রাতারা পুনঃ আর বধুগণ, সাধুর সংসার হলো পূর্বের মতন, সবে মনে রেখো সদা লক্ষ্মীর বচন, লক্ষ্মী ব্রত নর লোকে কর প্রচলন, সবে মনে রেখো সদা লক্ষ্মীর বচন, লক্ষ্মী ব্রত নর লোকে কর প্রচলন, লক্ষ্মী ব্রত নর লোকে কর প্রচলন, প্রতি গুরুবারে মিলি যত নারী গণে, বুঝিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে, এইভাবে মর্তধামে ব্রতের প্রচার, মনে রেখো মর্তধামে লক্ষ্মী ব্রত সার, মনে রেখো মর্তধামে লক্ষ্মী ব্রত সার।